আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বাদ। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, তিক্ত হলেও সত্য, জাতীয় দৈনিকগুলোতে বেশ কিছু ইনফরমেশন পেলাম যে বাংলাদেশে শিশু ধর্ষণ, নারী ধর্ষণের হার যে হারে বেড়েছে, এই বাড়া বিষয়গুলো বা জরিপগুলো থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে কেয়ামতের হয়তো বা আর বেশি দিন নেই। এগুলো কেয়ামতের সুস্পষ্ট আলামত। মাদ্রাসা মসজিদে নারীরা নিরাপদ নয়, মক্তবে স্কুল কলেজেও নারীরা নিরাপদ নয়, শিশু তার পরিবারের কাছে নিরাপদ নয়। দুঃখজনক হলেও সত্য একটি বিষয়, গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, বাবা তার সন্তানকে, কন্যাকে, কলিজার টুকরাকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। কিসের বার্তা দিচ্ছে? কোথায় যাচ্ছে মুসলিম উম্মাহ, আর কোথায় যাচ্ছে আমাদের নীতি নৈতিকতা? কোথায় ছিলাম আমরা আর কোথায় যাচ্ছে? এই যে ক্রমান্বয়ে বাড়ছে, কেন বাড়ছে? এর জন্য দায়ী কে? আপনি দায়ী, আমি দায়ী, নাকি অন্য কেউ, নাকি ইসলাম দায়ী, নাকি আমাদের সামাজিকভাবে যাদেরকে আমরা মোড়ল মনে করি তারা দায়ী, আর নাকি শাসন ব্যবস্থায় শাসনের প্রয়োগ কোনো কোনো ক্ষেত্রে যখন সংকীর্ণ হয়ে যায়, যখন নানান দিক থেকে চাপের মুখে পড়ে যায়, সেই জায়গাটিতে যথাযথ আইনের প্রয়োগের অভাব, কাকে দোষারোপ করবেন? কয়েকটি বিষয় না বললেই নয়। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলা মিনহা হাইথু শিতুম রাগাদা, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, তখন তিনি বললেন, তোমরা জান্নাতে থাকো, খাও দাও, ঘুরো, একে অপরের সাথে তোমরা মিলেমিশে থাকো। এখন কথা হচ্ছে, মানুষের সাথে পুরুষের প্রতি নারীর একটা আসক্তি এটা থাকবে, সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আবার নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। নারী এবং পুরুষ একে অপরকে আকর্ষণ করে, আকর্ষিত করে, এটা মানুষের দোষ না। দোষ হচ্ছে যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে দিয়েছেন, সেই বিধানগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, সেই প্রয়োগের জায়গা থেকে একটা সংকট, সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি। একজন যুবক, কখন সে ধর্ষণের মতো দৃঢ় সিদ্ধান্ত, কখন সে ধর্ষণের মতো চূড়ান্ত একটা ন্যাক্কারজনক কাজ করে, বলতে দ্বিধা নেই, যখন তাকে যৌন সুশ্রী দেওয়া হয়। আপনি যদি ধর্ষণকে বন্ধ করতে চান, দেখেন সবাই কিন্তু আলেম ওলামা না, সবাই কিন্তু ভালো না, সবাই কিন্তু মানে স্পিরিচুয়ালি খুব বেশি আপনার ফ্রেশ না, কারো কারো অন্তরের মধ্যে আন্তরিক ব্যাধি থাকাটা স্বাভাবিক, যেহেতু শয়তান পৃথিবীতে আছে। তো আন্তরিক ব্যাধি এখন শয়তান সামাজিকভাবে, পারিবারিকভাবে, আন্তরিকভাবে ঢুকিয়ে দিচ্ছে, আর সেই ব্যাধিগ্রস্ত মানুষের সামনে যখন আপনি এভাবে প্রেজেন্ট করছেন, তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু হাত বাড়াবে। তাহলে যারা শুধু আমরা বলি যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আপনি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবেন, কয়জনকে আপনি ঘটাবেন একটু কি ভেবে দেখেছেন? সেজন্য আমরা বলি, ইউটিউব, ফেসবুক, বিলবোর্ড, টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানেই যে যেভাবেই কাজ করছেন, আপনারা শুদ্ধভাবে কাজ করেন। কোরআন কি বলছে দেখুন, আপনি যখন ধর্ষণ করবেন, আপনি অবিবাহিত নারী এবং পুরুষ, কোরআন বলছে, যদি কোরআনের বিধান ইস্টাবলিশড হতো, প্রতিষ্ঠিত হতো, তাহলে অবিবাহিত কেউ ব্যভিচার করলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। সূরা নূরের 3-4-5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ব্যভিচারী এবং ব্যভিচারী, ব্যভিচারী এবং ব্যভিচারিণী যদি বিবাহিত হয়, তাহলে তাদের উপরে রজম কায়েম করতে হবে, পাথর দিয়ে তাদেরকে হত্যা করতে হবে। যদি ইসলামী হুকুম প্রতিষ্ঠিত থাকতো, এই দায়িত্ব কিন্তু আপনার না, এই দায়িত্ব হচ্ছে যারা বিচার কার্য পরিচালনা করবে তাদের, মানা না মানা এটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু কোরআন আপনাকে যে ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাট যদি থাকতো, এই নীতিমালা যদি থাকতো, তাহলে সমাজে ব্যভিচারের ধারে কাছেও কেউ যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না, কেননা এটা অত্যন্ত গর্হিত কাজ। এবার আসেন, ব্যভিচার করা, জেনা করা আর ধর্ষণ করা কি এক জিনিস? নিশ্চয় না। জেনা যে করছে, সে তো
পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে করছে, কিন্তু ধর্ষক যিনি ধর্ষণ করছেন তিনি কিন্তু জোরপূর্বক বল প্রয়োগ করে করছেন, এজন্য এটার শাস্তিও আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে আসছিলাম, একজন পুরুষ আমাকে ধরে ধর্ষণ করে ফেলেছে, রাতের অন্ধকার কেউ দেখে নাই, আপনি এর বিচার করুন, কে করেছে, অমুকে করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বললেন, তুমি কি ধর্ষণ করেছো? তিনি বললেন, হ্যাঁ আমি করেছি, আমি ভুল করেছি। কয়, তুমি কি তওবা করেছো? তিনি বললেন, হ্যাঁ আমি তওবা করেছি। আল্লাহ রাসূল যখন বললেন, তুমি তওবা করেছো? সে বলল, হ্যাঁ আমি তওবা করেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি তওবা করেছো, আল্লাহ তোমাকে হয়তো বা মাফ করতে পারেন, কিন্তু ইসলামী শরিয়ার বিধান অনুসারে তোমার এখন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সাহাবীদেরকে বললেন, তাকে মাটির মধ্যে গেড়ে ফেলো এবং পাথর মেরে হত্যা করে ফেলো। পাথর মেরে তাকে হত্যা করে ফেলা হলো। আল্লাহ রাসূল তাকে দাফন কাফনের পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, গোটা মদিনাবাসীর তওবা যদি এক পাল্লায় রাখা হয় আর ওই ধর্ষণকারীর তওবা যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তার তওবাকে এতটাই পছন্দ করেছেন যে তার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি? তওবা কবুল করেছেন, তারপর ধর্ষণের শাস্তি আল্লাহ রাসূল দিতে কি করেন নাই, কার্পণ্য করেন নাই। এবার আসেন ধর্ষকের শাস্তি কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধর্ষক যিনি হবেন তিনি কিন্তু পৃথিবীতে ফিতনা সৃষ্টি করছেন, ফ্যাসাদ সৃষ্টি করছেন, আর যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের শাস্তি কি? কোরআন বলছে, এক নম্বরে তাদেরকে হত্যা করতে হবে। আর এই হত্যা করবে কে? হত্যা করবে যারা রাষ্ট্রে দায়িত্বশীল তারা। আপনি আবার করতে যাবেন না প্রিয় দর্শক, আপনার এই দায়িত্ব না। হত্যা করবে আদালত, যারা বিচার কার্য পরিচালনা করছেন। দুই নম্বরে হচ্ছে তাদেরকে শুলে চড়াতে হবে। তিন নম্বর, তিন নম্বর শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা উল্টা করে কেটে দিতে হবে। আও ইউনফাউ মিনাল আর্থ, এবং তাদেরকে জমিন থেকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এই চারটি শাস্তি যদি আজকে আমাদের সমাজে প্রচলিত থাকতো, আল্লাহর কসম করে বলছি, পুরো বাংলাদেশে সারা বছরে একটা ধর্ষণের ঘটনা ঘটতো না। কারণ কি? যারা ধর্ষণ করছে, ধর্ষণের পরে ধরা খায়, শাস্তির সম্মুখীন হয়। কতজনের শাস্তি হয়? কতজন অনেক তদবির করে ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে যায়, কিন্তু সেই সন্তান সাইমার সেই আদুরে মুখ, যখন তার বাবা মা দেখলো যে লিফটের সামনে তার মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার মুখে রক্ত লেগে আছে, তার শরীরের উপরে হায়নার থাবার স্পষ্ট চিহ্ন বিদ্যমান রয়েছে, চিন্তা করে দেখেছেন? তার বাবার কলিজার মধ্যে তখন কেমন লেগেছে আপনি চিন্তা করেন, আপনার মেয়ের দিকে কল্পনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসের দিকে যদি খেয়াল করেন, দেখবেন, মান্নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়্যাতিন, কোন নারীর দিকে যে নারী সৎ কেউ যদি কামভাব নিয়ে দৃষ্টিপাত করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানাতেন, সুব্বা ফি আইনি, কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি সহ্য করতে পারবো সেই গলিত উত্তপ্ত সীসার তাপ? যদি সহ্য করতে না পারি তাহলে এখনই আমার হৃদয় থেকে এই ব্যাধিকে দূর করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।